আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রত্যেক মেয়ে বা মহিলাই নখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে বিভিন্ন রঙের নেল পলিশ ব্যবহার করে থাকেন পোশাকের সঙ্গে ম্যাচিং করে বা নিজের পছন্দ সেই রং বেছে নিয়ে মেয়েরা নেল পলিশ ব্যবহার করে কিন্তু আপনি কি জানেন যে নখ সুন্দর করে তোলা ছাড়াও নেল পলিশ বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই টিপসগুলো কি যদি কাপড় ছোলানোর হ্যাঙ্গার খারাপ হয়ে যায় তবে সেগুলো ফেলে দেবেন না বরং তার উপর নেল পলিশ লাগিয়ে দিন এতে করে হ্যাঙ্গারটি দেখতেও সুন্দর লাগবে এবং পোশাকও নষ্ট হবে না মশা কামড়ালে আপনি সেই জায়গায় ট্রান্সপারেন্ট পলিশ লাগাতে পারেন এতে চুলকানি থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যাবে অফিস বা কোথাও বেড়াতে যাওয়ার সময় যদি আপনার কাছে পোশাকের সাথে ম্যাচিং করা নেলপালিশ না থাকে তবে পোশাকের সঙ্গে ম্যাচিং করে নেল পলিশ নিন এবং পোশাকের রং অনুযায়ী গহনায় পেন্ট করে দিন অনেক সময় হয় যে টুল বক্সের স্ক্রু আলগা হয়ে যায় এক্ষেত্রে স্ক্রুটি শক্ত করে আটকানোর পরে তাতে নেল পলিশ লাগিয়ে দিন এতে স্ক্রু খুব সহজে ঢিলা হবে না অনেক সময় জামা বা শার্টের বোতাম ভেঙে যায় তাই বোতামটি ভাঙ্গা আটকাতে বোতামের ট্রান্সপারেন্ট নেল পলিশ লাগাতে পারেন এর ফলে বোতাম আর ভাঙবে না তবে জামা ধোয়ার পর পেন্ট উঠে যায় তাই আপনি যখনই জামা কাপড় পরবেন তখন বোতামগুলিতে নেল পেন্ট করে নিতে পারেন যদি আপনার জুয়েলারি কালো হয়ে যায় বা এটি পরার কারণে ত্বকে অ্যালার্জি হয়ে থাকে তবে ত্বকের সংস্পর্শে থাকা জুয়েলারির অংশে ট্রান্সপারেন্ট নেল পালিশ লাগিয়ে দিন এতে গহনাও সুরক্ষিত থাকবে এবং কালোও পড়বে না ত্বকেও কোনো ধরনের অ্যালার্জি হবে না